জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি আছেন তিনি একজন ডাক্তার, তার নাম আহসিনা জাহান লোপা। আপনি MH সমরিতা হাসপাতালের আইসিউর দায়িত্ব পালন করছেন, সেখানে জুন মাস থেকে আইসিইউ এবং হাসপাতালটিকে করোনা রোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে এবং সেই সময় আপনারা করোনা রোগীদের চিকিৎসা দিয়েছেন। আইসিইউর মতো একটি জটিল জায়গার দায়িত্বে আপনি ডক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন, তো আমাদের ভাষায় আপনি সম্মুখ ভাগের যোদ্ধা এই করোনাকালীন সময়ে। আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। সাধারণ জনগণরা খুব দরকার ফিল করছে যে রোগীদের এই নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ ব্যাপারটা আমি বলবো যে এটা খুবই দরকারি এবং তারা অনেক হাসপাতালে সিট পাচ্ছে না এবং অনেক পেশেন্ট রাস্তায় তাদেরকে ঘুরতে হচ্ছে, অ্যাম্বুলেন্সে তারা ডেডিকেটেড হসপিটাল না সেই জায়গা থেকে তাদেরকে ফেরত আসতে হচ্ছে। তখন আমরা একটা ডিসিশনে আসি যে কোভিড হসপিটাল করব, তো তখন আমাদের একটা আইসোলেশন ওয়ার্ড খোলা হয় এবং সেই সাথে আমাদের 20-বেডেড আইসিইউ আমাদের আগে থেকেই আছে, বাট আমরা ফুল আইসিইউটাকে ডেডিকেটেড কোভিড হিসেবে আমরা ঘোষণা করি। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলবো যে যেই রোগীগুলো দেখা গেছে সাধারণত শ্বাসকষ্ট হলেই আমরা ভেবে নিয়েছি যে এটা করোনা, কিন্তু আসলে তা না। আমি খুবই গর্বের সাথে বলতে চাই যে আমাদের হাসপাতালে আমরা নিয়ার অ্যাবাউট 100 উপরে পেশেন্টের আমরা চিকিৎসা সেবা দিয়েছি আমাদের আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউতে, এবং সেই হিসেবে আমরা যেই রোগীগুলোকে রিকভার্ড কেস হিসেবে আমরা তাদেরকে বাড়িতে ফেরাতে পেরেছি এজন্য অবশ্যই মানে আমি নিজেকে এক গর্ববোধ করবো, কিন্তু পাশাপাশি মর্টালিটি রেটও আছে যেহেতু অনেক পেশেন্ট আসলে আমরা বাঁচাতে পারিনি। আইসিইউর ডাক্তারের আলাদা কি যোগ্যতা থাকতে পারে? এটাকে আমরা আসলে একটা স্লোগান হিসেবেই নিয়েছি, সেটা হচ্ছে অনেস্টি, ডেডিকেশন এবং সেই সাথে পেশেন্স। কারণ আমাদের কাছে যখন রোগীগুলো আসে আপনি দেখেন একটা রোগী তার শেষ মুহূর্তে যখন সবগুলো ডিপার্টমেন্ট যখন শেষ যেখানে যেয়ে তাদের শেষটা হচ্ছে আমাদের শুরুটা ঠিক সেই জায়গাটায়। তো আমি যেটা বললাম যে আমাকে এখানে এত বেশি ডেডিকেটেড থাকতে হয়, ওই রোগীটার প্রতিটা মুহূর্ত অসম্ভব গুরুত্বপূর্ণ। আমি যদি তাকে 1 সেকেন্ডের জন্য আমার মানে আমি তার ক্ষেত্রে কোনো ধরনের আমার গাফলতি হয়ে যায়, আমি বলছি না আমার যদি কিছুটা দেরিও হয়ে যায় ওই পেশেন্ট হ্যান্ডেল করতে, ওই পেশেন্টটা কিন্তু তখনই তৎক্ষণাৎ মারা যাবে। তো আমার কাছে মনে হয় যে তার সবচাইতে ক্রিটিক্যাল মুহূর্তটাতে সে আমাদের কাছে আসে, তখন তার প্রতিটা সারাটা রাত জেগে সেই রোগীকে ক্লোজ মনিটরিং আমাদেরই করতে হয়। সেখানে কিন্তু আমরা ভাবি না যে আমি ঘুমাতে পারছি কি না, বা আমরা কখনো এমনও হয়ে যায় আমাদের লাঞ্চ কখন ডিনার কখন আমরা সেদিকে তাকাই না। আমরা কাজ করি একদম মানবতার জন্য। আপনি তো যখন এই কাজে নিয়োজিত ছিলেন এই করোনা রোগীদের আইসিইউ সার্ভিস দিতে গিয়ে আপনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, আপনি একজন করোনা সার্ভাইভার, করোনা রোগটা আসলে কি, আপনার কেমন লেগেছে, কি হয়েছে, আপনি খুব কাছ থেকে নিজেও দেখেছেন রোগীদেরকে আবার নিজের হয়েছেও, একটু বর্ণনা করবেন? আমি একটা জিনিস বলতে পারি, সবার করোনা নিয়ে যে ধারণাটা আছে আমাদের বাংলাদেশে যে করোনা হয়তো যারা বয়স্ক রোগী যাদের ডায়াবেটিস হাইপারটেনশন আছে তারাই বোধহয় খারাপ হবে, আমি কিন্তু মানে হঠাৎ করে এতটাই ক্রিটিক্যাল হয়ে যায় এবং আমার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, আমার খুবই খারাপ মানে HRCT ছিল চেস্টের, আমার অনেক বড় নিউমোনিয়া ছিল। সো আমি বলবো যে কোভিড খুবই মানে এটা নিয়ে এরকম ভাবার কোনো কারণই নেই যে যারা কোভিড হবে সে হয়তো এমনিতেই ইয়াং পেশেন্টরা উঠে আসবে। আমি স্পেশালি অ্যাড করতে চাই যে ইয়াং পেশেন্টরা বলে কোনো কথা নেই, কোভিড যে কোনো সময় আপনার জন্য একটা মরণ ব্যাধি হয়ে দাঁড়াতে পারে যদি আপনি রাইট টাইমে রাইট চিকিৎসাটা না করেন। আমি যে অবস্থায় ক্রিটিক্যাল হয়েছিলাম তখন যদি আমি ওই সময়ে যদি আমার উপযুক্ত চিকিৎসাটা আমি না পেতাম আমি বলতেই পারি যে আমি হয়তো সার্ভাইভ করতে পারতাম না। কিন্তু অনেকে তো ঘরে থেকে সামান্য জ্বর এবং ঠান্ডা নিয়ে 2-3 দিন পর সুস্থ হয়ে আবার কাজে। হ্যাঁ, সেটারও কিছু যেমন ক্রাইটেরিয়া আছে, যদি আপনার সিমটম না থাকে আমরাও কিন্তু বলি যে আপনি জাস্ট আইসোলেশনে চলে যান, কিন্তু যদি সিমটম শুরু হয়ে যাবে যেমন ধরেন যে একটা পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তখন কিন্তু তাকে ঘরে বসে থাকলে চলবে না। করোনা আসলে কয় প্রকার? করোনার ক্যাটাগরিটা আমরা করি যে 3 ধরনের হয়, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। মাইল্ডটা কি? মাইল্ডটা হচ্ছে যে যখন পেশেন্টের ওই যে একটু শুকনো কাশি হলো বা পেশেন্টটা হয়তো একটু হালকা জ্বর হলো তখন পেশেন্টটা কিন্তু বাসাতেই থাকতে পারে। কার মাইল্ড হবে, কার মডারেট হবে, কার খুব সিভিয়ার হবে, এটা তো বোঝা খুবই মুশকিল। হ্যাঁ, এটা বোঝা মুশকিল, এটা কেউ বুঝতে পারবে, এটা কেউ বুঝতে পারবে না। এই করোনার সাথে আমাদের আর বসবাস করতে হবে কতদিন? ডাক্তার হিসেবে আপনার কি মনে হয়? আমাদের আগের জীবনটা আমরা কবে ফিরে পাবো জানি না, বাট দিস ইজ আওয়ার নিউ নর্মাল লাইফ। করোনা তো ছোঁয়াছুঁয়ে, এর ভিতর তো কোনো ভুল নাই।
ছোঁয়াছুঁয়ির ডেফিনেশনটা আবার অন্যরকম। ছোঁয়াছুঁয়ি বলতে আমি মানে একজনের একজনের গা ছুঁয়ে দিল তাই হলো এরকম না, বাট একটা ডিস্টেন্স, আপনার সেই ড্রপলেটটা, যে একটা কোভিড পেশেন্ট তার ড্রপলেটটা যদি আপনার ভিতরে যায় তখন তো অবশ্যই সেটা ছোঁয়াছুঁয়ি হবে।